আমরা মিথ্যা এবং হয়রানিমূলক মামলা প্রত্যাহারের ক্ষেত্রে আমরা সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছিলাম এই ছাত্র জনতার আন্দোলনের সময়ে যে মিথ্যা এবং হয়েছে সেগুলি প্রত্যাহারের বিষয়ে তো আমরা এটা উদ্যোগ নিতে গিয়ে দেখলাম যে আমরা যে বলেছিলাম তিন দিনের মধ্যে করা সম্ভব এটা শুধু সম্ভব হয় নাই এটা কারণটা আপনাদের বলি কারণ এই মামলা প্রত্যাহারের জন্য আমাদের পুলিশের সহযোগিতা প্রয়োজন কারণ এখানে যে প্রক্রিয়াটা আছে এখানে পুলিশ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটা আইন মন্ত্রণালয় একবারে করতে পারে না আপনারা জানেন পুলিশের অনেকে কাজে ফিরে আসার মতো পরিবেশ ছিল না আস্থা ছিল না এটা জাস্ট গতকাল থেকে ওনারা প্রায় ফুল্লি ফাংশনাল হয়েছেন এই জন্য একটু টাইম লাগছে তো আমরা আশা করছি এই বৃহস্পতিবারের মধ্যে ঢাকা শহরে যে মিথ্যা এবং হয়রানিমূলক মামলা হয়েছিল সেগুলি প্রত্যাহার সম্পন্ন হবে এবং ইনশাল্লাহ একত্রিশ আগস্টের মধ্যে সারা দেশে ফার্স্ট জুলাই থেকে পাঁচ অগাস্ট পর্যন্ত ছাত্র জনতার এই গণ আন্দোলনে জড়িত এই গণ আন্দোলনের সাথে নেতৃত্ব দেওয়া এই গণ আন্দোলনে আপনার আত্মদান করা এই গণ আন্দোলনে অংশগ্রহণ করা মানুষের বিরুদ্ধে যে মিথ্যা ষড়যন্ত্রমূলক মামলা হয়েছিল সেগুলি একত্রিশ আগস্টের মধ্যে আমরা আশা করছি প্রত্যাহার করা হবে আমাদের মন্ত্রণালয় যারা আছে তারা দিনে রাতে কাজ করছেন সাতটা আটটা নয়টা এবং দশটা পর্যন্ত কাজ করছে আমরা আমাদের মতো করবো কিন্তু এটা শুধুমাত্র আমাদের মন্ত্রণালয়ের বিষয় না এটা আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে কাজ করতে হচ্ছে তারপর আমরা আত্মবিশ্বাসী একত্রিশ আগস্টের মধ্যে সব মামলা প্রত্যাহার হবে বৃহস্পতিবারের মধ্যে আশা করছি ঢাকা শহরের মামলাগুলো প্রত্যাহার করা হবে আপনাদের সাংবাদিক কমিউনিটি আপনারা আপনারা সাংবাদিক রোজিনা ইসলামের বিরুদ্ধে জানেন যে কি মিথ্যা মামলা করা হয়েছিল আপনারা জানেন যে মাহমুদুর রহমান মান্না আমি এই দুটা উল্লেখ করছি বোঝানোর জন্য আপনাদের যে আমরা কতটা কাজ করার চেষ্টা করছি রোজিনা ইসলামের পাসপোর্ট অলরেডি ফেরত দেওয়া হয়েছে রোজিনা ইসলাম মাহমুদুর রহমানের মামলা আগামীকালই প্রত্যাহারের ব্যবস্থা নেওয়া হবে ইনশাল্লাহ আগামীকালের মধ্যে প্রত্যাহার হয়ে যাবে মাহমুদুর রহমান মান্না আমি যেটা বলি শেষ করতে দেন মাহমুদুর মাহমুদুর রহমান রহমান মান্না আমাদের রাজনৈতিক নেতা মান্না এবং সাংবাদিক রোজিনা ইসলাম এগুলো খুব আলোচিত মিথ্যা মামলা ছিল তো এই জন্য এই দুটা নাম রেপ্রেজেন্টেটিভ এক্সাম্পল হিসাবে উল্লেখ করলাম আরো অনেক মামলায় প্রত্যাহার করা হবে আমরা বিচার বিভাগের সংস্কারের জন্য কিছু উদ্যোগ গ্রহণ করেছি অল্প সময় এর মধ্যে আমরা মাননীয় প্রধান বিচারপতি সহ আপিল বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়ার ক্ষেত্রে আইন মন্ত্রণালয়কে যে সহযোগিতামূলক কার্যক্রম করতে হয় সেটা আমরা সম্পন্ন করেছি আপনারা দেখেছেন অতি দ্রুত আমাদের প্রধান বিচারপতি এবং আপিল বিভাগে যারা বিচারপতি আছেন মাননীয় প্রধান বিচারপতি ওনাদের নিয়োগ হয়েছে সারা দেশ থেকে আমরা প্রশংসা পাচ্ছি আমরা এমন একজন মাননীয় প্রধান বিচারপতি পেয়েছি যিনি অক্সফোর্ড থেকে পড়াশোনা করেছেন টাফট ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন ওনার নানা অত্যন্ত শ্রদ্ধেও একজন বিচারক ছিলেন ওনার বাবা আপনার সবাই ছিলেন বারস্লিশ তো আমরা যে এই নিয়োগের থেকে আপনারা বুঝে নিবেন যে আমরা কিসের উপর গুরুত্ব দিচ্ছি কোয়ালিটি ইনটিগ্রিটির উপর গুরুত্ব দিচ্ছি যারা আপিল বিভাগে মাননীয় বিচারপতি আছেন আপনারা সবাই ওনাদের সম্পর্কে অবহিত আছেন এটা আমরা খুব আনন্দের সাথে বলছি কারণ আপনারা আগে যারা প্রধান বিচারপতি আছে ওনাদের সিবি আছে আর আমাদের এখন যে প্রধান বিচারপতি আছে এটা কম্পেয়ার করলে বুঝতে পারবেন আমরা কিসের উপর জোর দিচ্ছি অ্যাটর্নি অফিসে সম্পূর্ণ দলীয় ভিত্তিতে নিয়োগ হয়েছিল তার মধ্যে প্রায় অর্ধেকের মতো কর্মকর্তা ইতিমধ্যে পদত্যাগ করেছেন সেখানে আমরা বেশ কিছু নতুন আইন কর্মকর্তা নিয়োগ দিয়েছি অনেক তাড়াহুড়া করে নিয়োগ দিচ্ছি তারপরও যতটা স্ক্রুটিনি করা যায় কনসালটেশন করা যায় করছি দু একটা ভুল হতে পারে সেগুলি কারেকশনের স্কোপও থাকবে